Welcome to our channel Roha Vision. Guys, must be subscribe our channel. Thank you. মন্ত্রী মহাশয়, আমার কন্যা মীনা কুমারী এখন বিবাহের উপযুক্ত হয়েছে। দেখে শুনে কোথাও বিবাহ দেওয়া উচিত, এতে কি আপনার অভিমত? আপনি যখন সম্মত আছেন এতে আমার কোনো অভিযোগ নেই মহারাজ। শুনেছি বিজয়নগরের রাজার নাকি একটি পুত্র আছে। আছে বলে শুনেছি মহারাজ, কিন্তু কুমার বিবাহ করেছে বলে শুনেছি। প্রণাম। এ তুমি কোথায় বাড়ি, কে হে তগমন, কি চাও? মহারাজ, আমি শুনেছি আপনার নাকি একটি কন্যা আছে, তার বিহার সম্বন্ধ নিয়ে। ছেলে হলো বিজয়নগরের রাজা, রাজা বিজয় সেনের পুত্র, আর নাম হলো প্রেম কুমার। মন্ত্রী মহাশয়, আপনি বলেছেন কুমার বিবাহ করেছে। তক মহাশয়, কুমার বিবাহ করেছে বলে শুনেছিলাম, তা সত্য না মিথ্যা? মহারাজ, বিবাহ করেছে সত্যি, কিন্তু এখন যাকে বিবাহ করবে সে হবে ওই রাজ্যের রানী, আর আগে যাকে বিবাহ করেছিল সে হবে আপনার মেয়ের পদসেবিকার দাসী। তাহলে হয়তো হতে পারে, তা নিজের টান বেগেই বুঝে। কিন্তু মেয়ের কাছে মাত্রা জেনে দেখি। এই কে আছিস? শুন কথা, মেয়ে দিলে আবার মেয়ের কাছে হুই নাও না লাগে। যাও মীনা কুমারীকে প্রাসাদে পাঠিয়ে দাও। দেখেছেন পিতা? আমি একটি কথা বলবো মা। মা বলুন পিতা। আপনার কথা কোনোদিন অমান্য করিনি। বিজয়নগরের রাজা বিজয় সেনের পুত্রের সহিত তোমার বিয়ের সম্বন্ধ এসেছে, এতে আমার কি বলার আছে পিতা? আপনার যা ভালো আপনি তাই করুন। কিন্তু সে পূর্বে বিবাহ করেছে, এখন তোমাকে বিবাহ করে তোমাকে করবে রাজ্যের রানী, আর সে হবে তোমার দাসী। হতে পারে বিবাহ, তবে একটা শর্ত আছে পিতা, যদি সে আমার নামে রাজ্য লিখে দেয় তবে তার কাছে আমি বিবাহ করব। তোমার মেয়া এবং ভাই আমি জীবনেও দেখি নাই। হতে পারে বিবাহ যদি আমার নামে রাজ্যটি লিখে দেয়। চুপ কর শয়তান। আরে আরে হবে, আরে হবে না কেন, একশো বার হবে। আটক মহাশয়, আপনি বিবাহ দিন ধার্য করুন, এই আগামী পরশু বুধবার, আরে গুদুলির লগ্নে সন্ধ্যা ছয় ঘটিকায় আপনার মেয়ের বিবাহ হবে। আমি তাহলে এখন আসি মহারাজ। মন্ত্রী মহাশয়, ধর্ম
আমিও তাই ভাবছি কুমার। হয়তো তোর করস ওদের শাসন মানে কন্যা দিদি রাজ হয় তাহলে তোর করে ছেড়ে আনবো। নমস্কার মহারাজ, নমস্কার। আমি যে কাজের জন্য পাঠিয়েছি সেই কাজটিকে সমাধা করেছেন। সংবাদ শুভ, কিন্তু কিন্তু কি শ্রমমহাশয়, তোর করস কি কন্যা দিবে না? দিবে মহারাজ, আপনার রাজ্যটি যদি লিখে দেন, তার নামে লিখে দেন, নচিত না। সামান্য তোর করা জন্মে গ্রহের জন্য টাকা দিতে হবে রাজ্য লোকে। মন্ত্রী মহাশয় আর যা কিছুই সহ্য হচ্ছে না। মন্ত্রী মহাশয় বলুন, মন্ত্রী মহাশয় এখন আমি কি করব? ধৈর্য ধরো কুমার, ধৈর্য ধরো। রাজ্যের মধ্যে মোট দু একটি হয়েই থাকে। আমিও মাসে মাসে দু একখান করেই থাকি। শুনুন মহাশয়, দিন ধার্য করে এসেছি, এই আগামী বুধবার আর সন্ধ্যা 6:30 আপনার বর্ষে যেতে হবে। শর্মা মহাশয়, যে বিবাহ আপনার, এ বিবাহ আপনার নিমন্ত্রণ হইল। আরে মহারাজ, আমি না থাকলে বিবাহ শুভই হবে না। চলুন মহারাজ, এখনই বিবাহর বর সেজে যেতে হবে। চলুন মন্ত্রী মহাশয়, চলুন মন্ত্রী মশাই, চলুন মহারাজ। আপনি সেজে গুজে কোথায় চলছেন মহারাজ? হ্যালো, আমি তোমায় বিবাহ করেছি বলে ওই প্রজারা আমাকে কর দেবে না, এবার আমার রাজ্যও থাকবে না। এবং আমাকে রাজা বলেও প্রজারা স্বীকার করবে না। আমি ওই প্রজাদের মনোরঞ্জনের জন্য বিবাহ করতে চলছি, পুনরায় বিবাহ করতে চলছি। ওগো ভগবান, তুমি কেন আমাকে গরিবের মেয়ে বলে এই গরিবের ঘরে জন্ম দিয়েছ? বিয়ের পরেও প্রজারা যে
আমাদের সবাইকে ঘৃণা করে উপহাস করছে। ও ভগবান, কেন তুমি আমাকে এই সিংহাসনে লোভ দেখালে? কেন কেন কেন? চলুন স্বামী, আমি নিজ হস্তে আপনাকে বিয়ের সাজে সাজিয়ে দিচ্ছি। মহারাজ, খুব তাড়াতাড়ি বিবাহের লগ্ন ছেড়ে গেল। লগ্ন ছেড়ে গেলে বিবাহের অমঙ্গল ঘটে মহারাজ। চলুন মহারাজ।